হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি শেয়ার করব যেগুলো 2022 সালে সবচেয়ে বেশি ডাউন দিয়েছে। যদিও আমি এখানে কথা বলছি টপ 100 বা টপ 200-র মধ্যে যেই কয়েনগুলো আছে, কারণ তারপর থেকে যদি যান তাহলে এখানে অনেক মিম কয়েন আছে, অনেক শিট কয়েন আছে যেগুলো অনেক পরিমাণ ডাউন হয়েছে। যদি আপনি এখানে বিটকয়েনের হিসাব করেন বা ইথেরিয়ামের হিসাব করেন, বিটকয়েন তার অল টাইম হাই থেকে বর্তমানে অ্যারাউন্ড 300% বা 3x ডাউনের মধ্যে আছে। আমি যদি আপনাদেরকে এখানে একটা বিষয় শেয়ার করি, উপর থেকে যখন ডাউন হয় তখন কিন্তু এটা যে 76%, এখানে যদি দেখেন বিটকয়েন তার অল টাইম হাই থেকে 76% ডাউনে আছে। বাট যদি আপনি নিচের থেকে উপরের দিকে নেন বা যখন এটা পাম্প করে তখন যদি আপনি এটা নেন, তাহলে এখানে দেখবেন যে এইখান থেকে বিটকয়েন যদি তার আগের জায়গায় যায় তাহলে এখানে 300% পাম্প করবে বিটকয়েন। তো বিটকয়েন তার অল টাইম হাইয়ের থেকে বর্তমানে 3x ডাউন আছে। ইথেরিয়ামও তার অল টাইম হাই থেকে অ্যারাউন্ড 3x থেকে 4x পর্যন্ত ডাউনে আছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি ডাউন কোন কয়েন দিয়েছে বা কেন দিয়েছে? সো ভিডিও শুরু করার আগে এখানে যদি আপনি টপ 5টা কয়েন ধরেন, বিএনবি, তারপর হলো ইথেরিয়াম এবং বিটকয়েন, এই তিনটাই 3x বা 3x এখানে ডাউন দিয়েছে তার অল টাইম হাই থেকে। বা যদি আপনি এইভাবে ধরেন তাহলে 70-80% ডাউন দিয়েছে। এখন বিটকয়েন যেহেতু এখানে তার অল টাইম হাই থেকে 3x ডাউন দিয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় বাকি যে অ্যাল্ট কয়েনগুলো আছে এই অ্যাল্ট কয়েনগুলো আরও অনেক পরিমাণ বেশি ডাউন দিয়ে থাকে। তো নর্মালি আপনি যদি এখানে দেখেন সব অ্যাল্ট কয়েনের মধ্যে এটা কমন যে তারা এখানে 800-1000% পর্যন্ত ডাউন দিয়ে। যেমন ধরেন আমি এখানে যদি পোলকাডোটের কথা বলি, পোলকাডোটের অল টাইম হাইয়ের দিকে প্রায় ছিল $55। তো পোলকাডোট কিন্তু তার অল টাইম হাই থেকে 10x ডাউনে আছে। তো এরকমই এখানে যদি আরও অন্যান্য যে কোনো কয়েন ধরেন, ধরলাম ইউনিসোয়াপের কথা, ইউনিসোয়াপও কিন্তু তার অল টাইম হাই থেকে 10x মতন ডাউনে আছে। বা এখন যদি আপনি বাই করেন তাহলে যখন $50 যাবে সেটা 10x হবে। তো এখানে 700% বা 8-10x এখানে ডাউন নর্মাল। নর্মালি আপনি সব অ্যাল্ট কয়েনের মধ্যেই দেখতে পারবেন, লিঙ্ক, মোনেরো, বিটকয়েন ক্যাশ, কর্নোস, তারপর হলো অ্যাপ কয়েন, এই সবগুলোর মধ্যেই মোটামুটি এরকম পরিমাণ ডাউন। তো এখানে আমার লিস্টের প্রথম কয়েনটা হলো সোলানা। বলতে গেলে মার্কেটের অনেকেরই এটা একটা ফেভারিট কয়েন। তো এখানে সোলানাও নর্মালি অন্যান্য কয়েনের মতন 8-10x এখানে ডাউন দিয়েছিল। যদি আপনি এই টাইমগুলোতে দেখেন সোলানার প্রাইস ছিল এখানে $30-35-এর মধ্যে, মাঝখান দিয়ে আরেকটু এখানে উপরেও উঠেছিল $40 পর্যন্ত গিয়েছিল। কিন্তু তারপর থেকে কিন্তু এখানে পরপর দুইটা ডিজাস্টার হয়। একটা হলো সোলানার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বা সবচেয়ে বড় ডিঅ্যাপ যেটা আছে সেটা হলো স্ট্যাপেন। স্ট্যাপেন কন্টিনিউসলি কোল্যাপস করতে থাকে, যার কারণে সোলানা এখানে আস্তে আস্তে ডাউন হতে থাকে। দুই নম্বর হলো FTX কোল্যাপস, যেটা কিছুদিন আগে হয়েছে, এবং FTX-এর সাথে কিন্তু সোলানার খুবই ভালো এবং গভীর সম্পর্ক ছিল। সোলানার প্রতিটা ফান্ডিং রাউন্ডের মধ্যে বা সোলানার প্রতিটা কাজের মধ্যে কিন্তু FTX ইনভলভ ছিল, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিশাল পরিমাণ সেল সোলানার মধ্যে এখানে এসেছে। $30 থেকে সোজা এখানে চলে এসেছে $10-12-এর কাছাকাছি। তো যদি সোলানার অল টাইম হাই থেকে দেখেন, সোলানা বর্তমানে ডাউনে আছে 2500% বা 25x ডাউনে আছে বর্তমানে, কারণ অল টাইম হাই ছিল হলো $250 এবং বর্তমানে জাস্ট আছে $11-এর মধ্যে। সো সোলানা নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সোলানা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট এখানে যে কয়েনটা আছে সেটা হলো প্যানকেক সোয়াপ বা কেক কয়েন। এই কয়েনটা বর্তমানে তার অল টাইম হাই থেকে ডাউনের মধ্যে আছে অ্যারাউন্ড 13x বা 1300% ডাউনের মধ্যে আছে। যদিও এখানে আরও বেশ অনেকগুলো কয়েনের মতন এটা এত হিউজ পরিমাণ ডাউনের মধ্যে না, বাট আমি মনে করি এটার একটু ভালো পটেন্সিয়াল আছে, যার কারণে এটা শেয়ার করতেছি। তার অল টাইম হাই ছিল $40+, বাট বর্তমানে এটা জাস্ট আছে হলো $3-এর মধ্যে, মানে 1300-1400% ডাউন তার অল টাইম হাই থেকে। তারপর এখানে নেক্সট যে কয়েনটা আছে সেটা হলো অ্যালরন। অ্যালরনের অল টাইম হাই ছিল অ্যারাউন্ড $500-এর কাছাকাছি, এবং বর্তমানে অ্যালরন আছে হলো জাস্ট $33-34-এর মধ্যে। এটার অল টাইম হাই থেকে বর্তমানে ডাউনে আছে 1500%+। যদিও এখানে অ্যালরনের মধ্যে এক্সট্রা ডাউন হওয়ার বেশ কিছু কারণ আছে। এক নম্বর হলো তাদের রিব্র্যান্ড, এক নম্বর হলো তাদের যে মেইন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জটা আছে এটা একবার হ্যাক হয়েছিল, তারপর এটাকে শাট ডাউন করা হয়েছিল, যার কারণে মার্কেটের মধ্যে একটা প্যানিক চলে এসেছিল। এবং এই টাইমটার মধ্যে যদি দেখেন $60 থেকে মার্কেট চলে এসেছিল অ্যারাউন্ড $40-এর মধ্যে। বাট আমাদের এখানে নেক্সট যে কয়েনটা আছে এটা তো জাস্ট অতুলনীয় পরিমাণ ডাউন। এটা তার অল টাইম হাই ছিল অ্যারাউন্ড 70-75 সেন্টের মধ্যে, এবং বর্তমানে আছে জাস্ট 2 সেন্টের কাছাকাছি, মানে তার অল টাইম হাই থেকে 40x ডাউন। এই অল টাইম হাইটা যখন তৈরি হয়েছে তখন মূলত ক্রিপ্টো মার্কেটের গেমিং ক্রেজটা চলতেছিল, এবং এরপর থেকেই তো প্লে টু আর্ন গেম বা নর্মালি যেই গেমগুলো আছে সব গেমগুলোই মোটামুটি ডাউন। বাট রিসেন্টলি এই গালা গেমসটা আরেকটা হিট খায় যখন গালা গেমসের একটা
প্যানকেক সোয়্যাপের পি গালা পুলটা হ্যাক হয় এবং এক্সপ্লয়েটার এখানে সম্পূর্ণ গালা এখানে ড্রেন করে নেয়, যার কারণে এখানে এটার প্রাইস ছিল ওই সময় 4 সেন্টের কাছাকাছি এবং 4 সেন্ট থেকে বর্তমানে এটা 2 সেন্টের নিচে চলে এসেছে। যদি এখানে দেখেন উপরে তারা একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে। তো এই কয়েনটা টপ কয়েনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডাউন দেওয়া যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর মধ্যে একটা, যদিও এদের আইডিয়া খুবই ভালো, বাট সমস্যা হলো গেমিং এবং ক্রিপ্টোটা এখনও ওইভাবে মার্জ করতে পারতেছে না, বা কোনো একটা গেমের মধ্যে কী ধরনের ইকোনমি দেওয়া যায় বা কীভাবে ইনসেন্টিভাইজ করা যায় মানুষকে ওই বিষয়টা এখনও কোনো গেমিং কোম্পানি ওইরকমভাবে ডিজাইন করতে পারে নাই। তারপর এখানে নেক্সট যে কয়েনটা আছে সেটা হলো কম্পাউন্ড বা কম্প। এই কয়েনটাও তার অল টাইম হাই ছিল অ্যারাউন্ড $900 কাছাকাছি, এখন বর্তমানে এই কয়েনটা ডাউন দিয়ে চলে এসেছে জাস্ট $33 বা $32 মধ্যে, মানে তার অল টাইম হাই থেকে 30 গুণ ডাউন বা 3000% ডাউন। তো এই গালা গেমস এবং এই কম্পাউন্ডের মধ্যে একটা সেম বিষয় হলো, যদি আপনি এখানে প্যাটার্নটা লক্ষ্য করেন, তারা যখন ডিফাই সামার শুরু হয় বা গেমিং যে ক্রেজটা শুরু হয়েছিল ওই সময় তো এখানে বিশাল পরিমাণ পাম্প করেছে, পাম্প করার পর ডাউন দিয়েছে, আস্তে আস্তে এখানে কারেকশন হয়ে একটা স্টেবল পজিশনে আসতে আসতে আবার বিটকয়েন এখানে ডাউন দেওয়া শুরু করেছে, যার কারণে তাদের এতটুকু পর্যন্ত তো ন্যাচারাল ডাউন ছিল। তারপর থেকে কন্টিনিউসলি বিটকয়েন এবং ফুল ক্রিপ্টো মার্কেট যখন ডাউন দিতেছিল এই প্রজেক্টগুলো ফুল ক্রিপ্টো মার্কেটের সাথে সাথে ডাউন করতেছে। এটার মেন কারণ হলো ওভারঅল ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্ট। যদিও কম্পাউন্ড ফাইন্যান্সের মধ্যে এখনও হিউজ পরিমাণ টিবিএল আছে, $1.4 বিলিয়ন টিবিএল বা $1.4 বিলিয়ন কম্পাউন্ড ফাইন্যান্সের মধ্যে লকড আছে, বাট তাদের মার্কেট ক্যাপ যদি দেখেন জাস্ট $200 মিলিয়ন। সো এটা এবং গালা গেমস আমি দুইটাই মনে করি অনেক পরিমাণ আন্ডার ভ্যালিউড কয়েন, মানে এখানে 2 বা 3 ধরনের টাইম হয়ে থাকে। একটা হলো যখন ওভার ভ্যালিউড হয়ে যায় কোনো একটা জিনিস, ধরেন এই পর্যায়ে থেকে জাস্ট $90 ছিল, $90 থেকে $900 চলে গেছে উইদিন 1 মাসের মধ্যেই, বাট এই $900 থেকে কিন্তু যে বর্তমানে আছে হলো $30 মধ্যে, এটার ফান্ডামেন্টাল কিন্তু তেমন বেশি চেঞ্জ হয় নাই। সো মানুষ এখানে বর্তমান মার্কেট ক্যাপকে আন্ডার এস্টিমেট করতেছে। এই সাইকেলটা যদি নিয়ে যদি আপনি কোনো ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন যে কোন সময় মার্কেট ওভার ভ্যালিউড থাকে এবং কোন সময় মার্কেট আন্ডার ভ্যালিউড থাকে, বা ওভার ভ্যালিউড এবং আন্ডার ভ্যালিউড খুঁজে বের করার ওয়ে কি। তো যাই হোক, এই ভিডিওতে এটাতে তো যাচ্ছি না, বাট এখানে আরেকটা কয়েন আছে, এটা হলো ফাইল কয়েন। এই ফাইল কয়েনটাও যদি দেখেন তার অল টাইম হাই ছিল $200 কাছাকাছি, $180, বর্তমানে প্রাইসটা জাস্ট $3 মধ্যে, মানে তার অল টাইম হাই থেকে 6000% বা 60 গুণ এখানে বর্তমানে ডাউনে আছে। যদিও এটার এই ওভার ভ্যালিউয়েশন হওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ মানুষ ভেবেছিল যে এই ফাইল কয়েন অ্যামাজন ক্লাউড বা AWSকে টেক্কা দিবে বা এটার একটা বড় কিছু করার সম্ভাবনা আছে, বাট বাস্তবে এখনও ওইরকম কিছু হয় নাই। তাদের রেভিনিউ বা তাদের বিজনেস নর্মালি চলতেছে, যার কারণে এই ওভার ভ্যালিউয়েশনটা বেশি টাইম থাকে নাই। বাট $3 একটা রিজনেবল প্রাইস, এবং মার্কেট ক্যাপ যদি দেখেন জাস্ট $1 বিলিয়ন বর্তমান মার্কেট ক্যাপ, এবং যদি জাস্ট অল টাইম হাইয়ের দিকে এখানে মার্কেট ক্যাপ দেখেন $11-12 বিলিয়ন ছিল তাদের মার্কেট ক্যাপ। তো এই কয়েনটার এই অতিরিক্ত ডাউন হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল হলো তাদের এখানে বিশাল কয়েন আনলক। এখানে তাদের কয়েনগুলোর মধ্যে একটা বড় অংশ লাস্ট 1 বছরে আনলক হয়েছে, সাথে সাথে যারা ইনভেস্টর আর্লি ইনভেস্টর ছিল বা টিম ছিল তারা এখানে মার্কেটের মধ্যে সেল করেছে, যার কারণে কয়েনটা এখানে ডাউন হয়েছে। সো আমাদের এখানে লাস্ট যে কয়েনটা আছে সেটা হলো ইন্টারনেট কম্পিউটার বা ICP। এই কয়েনটা যদি দেখেন তার অল টাইম হাই ছিল $450, $450-$460 দিকে ছিল অল টাইম হাই, এবং বর্তমানে আছে জাস্ট $3 বা $4 ধরতে পারি, মানে এই কয়েনটার অল টাইম হাই থেকে 115 গুণ ডাউনে আছে। এবং যখন এই কয়েনটা তার অল টাইম হাইয়ে ছিল বা সর্বপ্রথম লঞ্চ হয়েছিল 2021 সালের মেয়ের দিকে, একদিনের মধ্যেই কয়েনটা top 3 এবং top 4 মধ্যে চলে এসেছিল। কারণ হলো তাদের আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং, বাট এখানে সমস্যা হলো এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলের মধ্যে। ওই ভিডিওতেই বলেছিলাম যে এই আইডিয়াগুলো বাস্তবায়ন করতে অনেক পরিমাণ টাইম লাগবে, হয়তো বা 2 বছর 3 বছর বা আরও বেশি টাইম লাগতে পারে, যার কারণে আমি তেমন একটা বাই করি নাই বা বাই করার জন্য রিকমেন্ড করি নাই। কারণ যা শুরুর দিকে এই চারটা যদি দেখেন তাহলে এটা যে কেউ বলতে পারবে যে এটা একটা স্ক্যাম বা স্ক্যামের উদ্দেশ্যে এসেছে। এবং যদি আপনি এখানে দেখেন লাস্ট 1 বছরে নো আপসাইড, জাস্ট এই $400 থেকে যে নামতেছে কন্টিনিউয়াসলি জাস্ট নিচের দিকেই যাচ্ছে। তো এটা হলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে বা top 200 কয়েনের মধ্যে সবচেয়ে বেশি ডাউন দেওয়া কয়েন। আমি জাস্ট এই সবচেয়ে বেশি ডাউন দেওয়া কয়েনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা আপনারা যদি জানতে চাইতেন তাহলে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে আপনাদের দেখতে হতো,
সেই কাজটা আমি আপনাদের জন্য করে দিয়েছি। তো এই কয়েনগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বা সবচেয়ে ভালো বা সবচেয়ে আন্ডার ভ্যালিউড কয়েন কোনটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি সবার আগে পান।